ইরান ঘনিষ্ঠ হয় আমিরাতকে আয়রন ডোম দেবে না ইসরায়েল। ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় আমিরাতকে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দেবে না ইসরায়েল। এর আগে আরব এই দেশটির কাছে আয়রন ডোম বিক্রি করতে সম্মত হয়েছিল ইহুদিবাদী এই দেশটি। ইসরায়েলের কয়েকটি দৈনিক সম্প্রতি এই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, ঈশ্বরের গুলতি হিসেবে ইসরায়েলিদের কাছে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম কিনতে চেয়েছিল আমিরাত। ইসরায়েল হাইয়ম নামে ইহুদিবাদী দেশটির একটি পত্রিকার প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ইরানকে নিজেদের জল, স্থল ও আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়ায় আমিরাতের উপর চটেছে তেল আবিব। এই কারণেই বিলিয়ন ডলারের এই আয়রন ডোম পাচ্ছে না আমিরাত। ইসরায়েলের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য করাই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত 23 বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কিনতে অনাগ্রহ প্রকাশ করেছে। আমিরাত বলছে, অস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা বাতিল করেছে। মঙ্গলবার ওয়াশিংটনে আমিরাতের দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, চলতি সপ্তাহের পর F-35 এয়ারক্রাফট সহ সশস্ত্র ড্রোন ও অন্যান্য সরঞ্জাম বিক্রির বিষয়ে আমিরাতের সঙ্গে পেন্টাগনের আলোচনায় বসার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল বিষয়সহ সার্বভৌম কার্যকরে বাধ্যবাধকতা এবং মূল্য সুবিধা বিশ্লেষণ করে আমিরাত অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন সর্বপ্রথম আমিরাতের সঙ্গে 23 বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তির কথা জানিয়েছিল। এটা কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের আব্রাহাম চুক্তির অংশ বিশেষ ছিল। এই চুক্তির পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়, আর ট্রাম্প প্রশাসন আমিরাতের কাছে তাদের সর্বাধুনিক অস্ত্র বিক্রিতে রাজি হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার কাছ থেকে 80টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তির পর যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার বিষয়ে এই অনাগ্রহ প্রকাশ করল। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সময় আমিরাত ফ্রান্সের কাছ থেকে 15.8 বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার চুক্তি করে।